হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? নিশ্চয় খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আমরা সকলেই তো মোটামুটি ভালো থাকার চেষ্টা করি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। পরিস্থিতি যে খুব একটা ভালো তেমন তো বলা যাচ্ছে না, প্রায় বছর দেড় বছর মতো প্রায় হতে চললো বলা যেতে পারে যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে চলছি। পরিস্থিতি খুব যে ভালো তা নয়, চেষ্টা করছি তার মধ্যে ভালো থাকার। তোমরাও নিশ্চয়ই ভালো আছো আশা করছি। তো অনেকদিন ধরেই আমি ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, বলবো তোমাদেরকে একটা কথা। আমার ঠিক আমার অভিজ্ঞতা নয়, আমার পরিচিত একজন মানুষের অভিজ্ঞতা, সেটা তোমাদের সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব কি করব না, একটা হেজিটেশন ছিল। তো আজকে ভাবলাম বলি, তোমাদের সাথে আলোচনা করি, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া বা সতর্ক থাকা খুব প্রয়োজন। কোনো একটা বিপদে পড়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসার থেকে আমার মনে হয় যাতে সেই বিপদে আমরা না পড়ি, বিপদটা থেকে আমরা আগে থেকেই সতর্ক থাকি। তো সেটা নিয়ে আমাদের প্রত্যেকে যথেষ্ট সচেতন হওয়া দরকার বলে আমার মনে হয়। ব্যাপারটা দেখো, এইটা নিয়ে আমার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, তোমরা সকলে তার সাথে হয়তো একমত নাও হতে পারো। যদি একমত হও বা না হও, তোমরা সেটা কমেন্টসে জানাবে কেন তুমি একমত হলে না বা কেন তুমি একমত, এটা তোমরা কমেন্টসে বলতে পারো আমাকে। তবে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আমার শুধু এইটা নয়, এরকম ধরনের বেশ কিছু ঘটনা আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত দেখে থাকি, বিভিন্ন টাইপের ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা, কিন্তু সেই ঘটনা থেকে একটা সিদ্ধান্ত বা কনক্লুশনে আমরা আসতেই পারি। যে ঘটনার কথা তোমাদের বলতে যাচ্ছি সেটা আজ থেকে 2 বছর আগেকার ঘটনা, আমি শুনেছিলাম অনেকদিন আগেই, কিন্তু সেটা বলা হয়নি তোমাদের সাথে, বলিনি যে কোনো কারণেই হোক। ঘটনাটা ঘটেছিল হাওড়া স্টেশনে, আমাদের যে হাওড়া স্টেশন সেখানে আমারই এক পরিচিত, বেশ খুব ভালো রকম পরিচিত, নিকটই বলা যেতে পারে। তো তারা হাওড়া থেকে যাচ্ছিলেন কোনো একটা জায়গা ট্রেন ধরার জন্য, তাদের পরিবারের অনেকেই, প্রায় 6-7 জন তারা পরিবারের মানুষরা তারা ছিলেন হাওড়া স্টেশনে, তারা দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। তো মোটামুটি তোমরা সকলেই যখন কোথাও যাও বাইরে, হাওড়া বা শিয়ালদা যে স্টেশন থেকে তোমরা ট্রেন ধরো না কেন, আমি আমাদের কলকাতার লোকজনদের কথা বলছি বা কলকাতার বাইরে থেকেও যারা অনেকে আসেন, কলকাতার যে সমস্ত ট্রেন হাওড়া থেকে ধরতে হয় বা শিয়ালদা থেকে ধরতে হয়, তারা একটু আগে ভাগেই আসেন, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টাও আগে থেকে তারা এসে যান, এসে গিয়ে একটু ওয়েট করেন। তো সেমনি তেমনি তারা চলে এসেছিলেন ঘন্টাখানেক আগে এবং তারা অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। তো স্টেশনে অপেক্ষা করতে করতে আমরা তো অনেকেই কী করি, কিছু খাবার দাবার খাই, কিছু খাবার দাবার, হয়তো সেরকম তারা খাচ্ছিলেন কিছু খাবার দাবার, কোনো স্ন্যাক্স জাতীয় কোনো খাবার খাচ্ছিলেন। তো সেই সময় তোমরা প্রত্যেকেরই তোমাদের এই অভিজ্ঞতা হয়তো আছে যে ট্রেন এইরকম স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকলে কিছু কিছু বাচ্চা, যারা পথ শিশু বলতে পারো যাই হোক না কেন, তারা তোমার আশেপাশে ঘুরঘুর করে, তোমার থেকে পয়সা চায়, চাইতে পারে, খাবার চাইতে পারে, যাই হোক না কেন, যেটাই করুক, এরকম ওদের সাথেও করছিল, চাইছিল ওরা। তো ছোট বাচ্চা দেখে তাদের মধ্যে একজন, তারা তাকে কিছু খাবার দেয়, স্ন্যাক্স দেয় আর কি, খেতে দেয়। তো তাকে সেই বাচ্চাটিকে দেওয়ার পরে সে আবার আরেকটি বাচ্চাকে সাথে করে ডেকে নিয়ে আসে সাথে সাথেই, তো তাকেও সেই বাচ্চাটাকেও দেয়। তো মিটে গেল, ওরা এটা নিয়ে আরও কিছু মাথা ঘামায়নি। তো বাচ্চা দুটি খাবার পেয়ে খুব খুশি হয়েছিল এবং সে তারা খেতে খেতে চলে গিয়েছিল। তো তার থেকে মিনিট 15-20 বাদে হঠাৎই দেখা গেল কি, কতগুলো হোমরা চোমরা লোক সেই বাচ্চা দুটিকে নিয়ে ওদের সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে গেলে তারা একদম মারমুখী তাদের অবস্থা, মারমুখী একটা ভাব নিয়ে তারা হাজির হয়ে গেছে। তাদের বক্তব্য কি, ওরা যে খাবারটা দিয়েছে, যে খাবারটা বাচ্চা দুটিকে দিয়েছে, সেই খাবার দুটি খাবারটা খেয়ে নাকি তাদের তারা অসুস্থ হয়ে পড়েছে, কোনো বিষক্রিয়া হয়েছে খাবারে, কিছু খারাপ খাবার ওদেরকে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত। কিন্তু সেই একই খাবার কিন্তু ওই যারা যারা যাচ্ছিলেন ট্রেনের যাত্রী যারা ছিলেন আর কি, আমার পরিচিত যাদের কথা বলছি, তারাও কিন্তু ওই একই খাবার খাচ্ছিলেন, কিন্তু তাদের কারোরই কোনো সমস্যা হয়নি, কোনো শারীরিক সমস্যা, কারণ তারা তো সেখানে দাঁড়িয়েছিলেন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তারা সেই মুহূর্তেই দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তে তারা একই খাবার খাচ্ছিলেন এবং বাচ্চাদেরও সেই খাবারই দেওয়া হয়েছিল। এবং সেটা দেওয়ার সাথে সাথে কীভাবে বাচ্চাদের শারীরিক বিষক্রিয়া শুরু হলো এবং বাচ্চারা কী করে অসুস্থ হয়ে পড়লো সেটা ভগবানই বলতে পারবে, জানা নেই। তো সেটা নিয়ে তাদের উপর চড়াও হয়, মারমুখী হয়ে ওঠে এবং তাদের কাছ থেকে 20,000 টাকা ডিমান্ড করা হয় হসপিটালের খরচা বাবদ, বাচ্চাদের অসুস্থতার জন্য চিকিৎসার খরচা বাবদ। তো সেই সময় যা পরিস্থিতি দাঁড়িয়েছে, বেশ বচসা, হাতাহাতি, আশপাশের লোকজন জড়ো হয়ে যাওয়া, এবার জায়গাটা থানা পুলিশের দিকে গড়ানোর ব্যাপারের দিকে যাচ্ছিল।
তো তারা সেই মুহূর্তে সেই ঝামেলায় আর পড়তে চাইছিলেন না, কেউই চায় না, আমরা তুমি আমি কেউই নিশ্চয়ই চাইবো না একটা এরকম একটা ভালো আমরা একটা আনন্দ করতে যাচ্ছি সেই মুহূর্তে এসে এরকম একটা উৎকট অশান্তি শুরু হবে এবং তার থেকে একটা থানা পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত গড়াবে, এটা আমরা কেউই সাধারণত চাই না, কেউ চাইবেও না আমার মনে হয় যেটা। তো সে কারণেই তারা 20,000 টাকা না তাদের কাছে যে টাকা পয়সা সবার কাছে মিলিয়ে টিলিয়ে তারা ওদের সাথে 10,000 টাকার অফারতে আসে এবং সেটা তাদের অনেক অনুনয় বিনয় করে যাই হোক তারা নিজেরা কোনো অপরাধ না করেও অপরাধের মতো তাদের আচরণ করতে হয় এবং তাদেরকে 10,000 টাকা দিয়ে তাদের হাত থেকে রেহাই পায়। যেটা গেল একটা অভিজ্ঞতা, একটা চরমতম অভিজ্ঞতা। তো এরপরে তো যে কারো সেই ব্যক্তিত্ব বটেই এবং আমার সেটা শোনার পরেও আমার মনে হয়েছে আমি কোনো এরকম অসহায় দরিদ্র গরিবকে দেখে সাহায্য করার আগে আমি 50 বার কি না 5,000 বার ভাববো যে আমার আদৌ তাকে সাহায্য করা উচিত কি না। আমার তো মনে হয় কোনো গরিবকে সাহায্য করাই উচিত নয়, তোমরা এটাকে খারাপভাবে নিতে পারো কিন্তু ঘটনা এটাই, দেখবে তুমি কোনো গরিবকে সাহায্য করলে এবং এমন একটা লেভেলে গেল তার সাহায্যটা, সেটা গিয়ে তোমরা দেখতে পাবে সেই সেই মুহূর্তে সেই সাহায্যটা তোমার পেছনেই কি বাঁশ হয়ে চলে আসছে আর কি, তোমার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। তোমার আরেকটা এক্সাম্পল তোমাদের দিতে পারি, যে তোমার যেমন দেখো রানু মণ্ডল, সেও তো স্টেশনে ভিক্ষা করতো গান গাইতো, তাকে যে ওই ছেলেটি কি অতীন্দ্র না কি অতীন কি নাম তার মনে পড়ছে না আমার, যাই হোক সেই ছেলেটি যে তাকে ভিডিও ভাইরাল করে তাকে যে একটা ফেমাস করে তুললো, পরবর্তীকালে সেই তাকে গিয়ে বললো সে নাকি চাকর, এই তো এই তো তোমার দান তার আরো উপকার করার প্রতিদান, এটা ওকে সাহায্য করার কাউকে সহযোগিতা করার প্রতিদান হচ্ছে, তাকে এটা বদনাম শুনতে হলো, যাই হোক এরকম আরও অনেক আছে। বা তোমরা পথেঘাটে যে সমস্ত লোকেদের দেখতে পাও যে তারা তোমার ভিক্ষা করে বেড়াচ্ছে, তাদেরকে তুমি খাবার দিচ্ছ বা বিশেষ করে টাকা পয়সা দিচ্ছ, এই টাকাটাকে দিয়ে তুমি আদৌ কি তাকে সাহায্য করতে পারছ? এমন তো নয় কোনো দুষ্ট মাফিয়া চক্র তাদের পিছনে কাজ করছে, তুমি টাকাটা তাদের হাতে দিচ্ছ কিন্তু আলটিমেট তুমি তাদের কোনো উপকার করতে পারছো না, সেই টাকাটা যাচ্ছে সেই মাফিয়া চক্রের হাতে। কাজে তুমি এটা সম্পর্কে সন্দিহান, তোমার এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, তুমি বলতে পারছো না নিশ্চিত করে। তো আমার মনে হয় সেক্ষেত্রে যদি এরকম কোনো দুস্থদের গরিবদের সাহায্য করতেই হয় তাহলে কোনো সংস্থার মাধ্যমে এটাকে সাহায্য করা উচিত। এমন অনেক সংস্থা এখন আমাদের চারপাশে রয়েছে, অনেক এনজিও রয়েছে, অনেক সরকারি বেসরকারি এরকম সংস্থা রয়েছে যারা এই সমস্ত গরিব দুঃখী বাচ্চা শিশুদের তারা সাহায্য করে দেখাশোনা করে, তাদের মাধ্যমে আমার মনে হয় সাহায্য করাটা অনেক বেশি সতর্কতামূলক কাজ হবে, অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। আবার এমনও নয় যে এমনও হতে পারে সেই সংস্থাটিও ভুয়ো, তারাও তোমার এরকম কারচুপি করছে, সেক্ষেত্রে আমাদের খোঁজখবর নিয়ে কাজকর্ম মানে সেটা সতর্ক হয়েও সে সম্পর্কে খোঁজখবর নিয়েও আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। তবে ওই যেটা পথেঘাটে তুমি 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করছো আমার মনে হয় না সেটা খুব একটা তোমার বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে। যাই হোক, কেমন কি মনে হলো, তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত আমাকে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, ভালো লাগলে এটা শেয়ার করো। আর এই সতর্কতামূলক ভিডিও তোমরা অনেক অনেক ছড়িয়ে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে, তারা যেন এই বিপদে না পড়ে, বিপদে পড়ার আগে যেন সতর্ক হয়ে যায়। তাহলে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ, আর নতুন যে বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকো, সতর্ক থাকো, সুস্থ থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ তোমাদের সকলকে।